আমার আল্লাহ বলেন বন্টন দুইটা, রজব আমার শাবান তোমার। আমার নবী শাবান পায়া যেন খুশি হলেন না, একটা আকাঙ্ক্ষা দাবি যেন আমার নবীর অন্তরে। বলুন তো দেখি দাবিটা কি হতে পারে? উম্মতের জন্য কিছু বাজেট দিবেন কিনা এমন একটা দাবি। আমার নবী শাবান পাইলেন তাতে যেন খুশি নয়। প্রশ্ন করেন আমার আল্লাহ, বন্ধু গো কুল কায়নাত সাজাইলাম তুমি নবীর জন্য, কুল মাখলুকাত সৃষ্টি করলাম বন্ধু তোমার জন্য, ও বন্ধু আমি আল্লাহ পাগল তুমি নবীর জন্য। বন্ধু জানতে চায় আমি রজব নিলাম তোমাকে শাবান দিলাম তুমি খুশি হলা না, কি কারণ কি উদ্দেশ্য কি ব্যথা বলো? আমার নবীর চোখ মোবারক থেকে গাল বেয়ে বেয়ে জর্জর করে পানি পড়তেছেন। মাহবুব তোমার এত মায়া এত দয়া গো, তোমার কাছে কি চাবো তুমি ভালো করে জানো। মাহবুব গো তুমি রজব নিলা আমার শাবান দিলা, আমার মায়ার উম্মতের কিছুই দিলা না। আমার আল্লাহ বলেন বন্ধু জানি উম্মতের জন্য হাত বাড়াইবা, ও বন্ধু বাজেট দুইটা নয় বাজেট তিনটা হয়ে গেছে। আমি আল্লাহ নিলাম রজব তোমাকে দিলাম শাবান, আর তোমার মায়ার উম্মতের দিলাম মাহে রমজান। বাবারা ভাইরা আল্লাহ রজব নিয়ে বন্ধুকে শাবান দিয়ে বন্ধুর ভালোবাসার মায়ার উম্মতের রমজান দিয়েছেন। রমজান এমন একটা মাস আমরা পেয়েছি তাতে বোঝা যায় আমরা জান্নাতি হব। যেই মাসে সারাটা মাস জাহান্নামের দরজা বন্ধ থাকে এতে বোঝা যায় আমরা জাহান্নামী না আমরা জান্নাতি। শুধু তাই নয়, শুধু জাহান্নামের দরজা সারা মাস বন্ধ এটাই শেষ নয়, জান্নাতের দরজাটা সারাটা মাস খোলা থাকে। এমনকি যেই শয়তান আমাদেরকে অন্যায় অপরাধ করাইয়া জাহান্নামে নিবে সেই শয়তানকে বন্ধ করে রাখা হয়। আমার আল্লাহ কিরামান কাতেব নামে দুই ফেরেশতা আমাদের কাঁধে দিয়েছেন, পাপ পুণ্য লিখবেন। আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে রমজান মাস আমার বন্ধুর উম্মতের মাস, এই মাসে তোদের লেখার প্রয়োজন নাই, আমার বন্ধুর উম্মতেরা এই মাসে যা ইবাদত করবে নামাজ পড়বে রোজা রাখবে এই নেকি তোমরা লেখে শেষ করতে পারবা না। হাদিসের মধ্যে আসছে আস সাউমুলি ওয়া আনা আজিজিবি, আল্লাহ বলেন রোজা রাখবে আমার বন্ধুর মায়ার উম্মতেরা, ও ফেরেশতারা সারা দিন খাবে না দুনিয়ার কাউকে ভয় করবে না, আমি আল্লাহকে ভয় করে সারাটা দিন কষ্ট করে রোজা রাখবে, এই রোজার নেকি তোমাদের লেখায় আমার কাছে পছন্দ হয় না, এই রোজার নেকি তোমরা সঠিকভাবে লিখতে পারবে না। ও ফেরেশতারা তোমরা এই মাসে তোমরা অবসর যাও, এই রমজান মাসে আমার বান্দারা রোজা রাখবে আমাকে খুশি করার জন্য, আর এই মাসের নেকি বান্দা খুশির জন্য আমি আল্লাহর কুদরতি হাতে লাগিব। যেই নবীর উম্মতেরা এমন এক মাস পেয়েছে যেই মাসে আমার আল্লাহ নিজে এই মাসের পুরস্কার দিবেন, এই মাসের হিসাব কিতাব আল্লাহর কুদরতি হাতে রাখবেন, জান্নাতের দরজা খোলা রাখবেন জাহান্নামের দরজা বন্ধ রাখবেন। তাতে বোঝা যায় আমরা যারা আখিরি নবী পেয়েছি আখিরি নবীর উম্মত হয়েছি আমাদের জন্য জাহান্নামের চিন্তা করতে হবে না, আমরা জান্নাতি হব জান্নাতি হব জান্নাতি হব। সবাই বলুন মারহাবা। যেই নবী পাইয়া
আমাদের জন্য এক মাস জান্নাতের দরজা খোলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন খুলুন কোন নবীর উম্মতের জন্য একটা মাস জান্নাতের দরজা খোলা পৃথিবীর কোন আলেমরা বলতে পারবে না আসমানি কোন কিতাবের মধ্যে খবর দেওয়া হয় না জাহান্নামের দরজা একটা মাস বন্ধ আখির নবীর উম্মত ছাড়া কারো জন্য করা হয় না এই নবী এ মায়ার নবী দয়ার নবী পায়া বলুন আপনারা খুশি না বেজা আমার আল্লাহ জান্নাত বানাইলেন জাহান্নাম বানাইলেন মানুষের জন্য পশু পাখির জন্য নয় গরু ছাগল হাঁস মুরগির জন্য নয় জান্নাত জাহান্নাম মানুষের জন্য তবে জান্নাতে যেন যাইতে পারি জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি এজন্য মানাই বাবা নাই গো আমার দয়ার নবী 63 বছর জিন্দেগী কষ্ট করেছে আপনার আমার মতো উম্মতের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন বন্ধু রজব আমি আল্লাহর মাস শাবান তুমি নবীর মাস তোমার উম্মতের দিলাম মাহে রমজান যেই মাসে জান্নাতের দরজা থাকে খোলা জাহান্নামের দরজা থাকে বন্ধ এতে বোঝা যায় যেই মাসে জাহান্নামের দরজা বন্ধ সেই মাসটা যদি আমাদের হয় বোঝা যায় আমরা জাহান্নামে যাব না আমরা জান্নাতি হব পুরাটা মাস এই নবীর উম্মত রোজাদার মেহমানের জন্য আল্লাহ জান্নাতের দরজাটা খোলা রাখে এই মাসের নেকি আমার আল্লাহর কুদরতি নিজ হাতে লেখে একবার বলুন আল্লাহু আকবার রজব মাসে আমার আল্লাহর খেলা চলছে বন্ধুকে দাওয়াত দিলেন বন্ধু আসো এটা আমি আল্লাহর মাস রজব এই মাসে বন্ধু আসো বন্ধুর সাথে বন্ধুর আলোচনার মাস আমি আল্লাহর মাস বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাতের মাস বন্ধুর সাথে বন্ধুর দেখার মাস দিদারের মাস সে মাসটার নাম রজব আল্লাহর সাথে নবীর সাক্ষাৎ দিদার দেখা রজব মাসে বন্ধু গো শাবান দিলাম তোমাকে আমার আল্লাহ বলেন বন্ধু রজব মাসে আমি তোমারে দাওয়াত দিলাম শাবান তোমারে দিলাম শাবানের 14 দিবাগত রাত্রে তুমি নবী উম্মতের দাওয়াত দিও তোমার উম্মতের দাওয়াত দিও 14 দিবাগত রাত্রে মসজিদে হাজির করে দিও তারা জীবনে আকাশের নিচে জমিনের উপরে রাখার মতো গুনাহ যদি থাকে গো বন্ধু আরে শাবান মাসে তোমার ডাকে সাড়া দিয়ে তোমার উম্মতেরা যখন মসজিদে যাবে আমি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য হাত বাড়াবে আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের আকাশের নিচে জমিনের উপরে রাখার মতো জায়গা হয় না এর চেয়ে বেশি গুনাহ যদি হয় তোমার উম্মতেরা দুইটা হাত যদি আমার কাছে বাড়ায়া দেয় আমি আল্লাহ কথা দিলাম তাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব বলুন মাফ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা আল্লাহ যদি আখেরি নবীর উম্মতের মাফ করে দেয় কেউ আফিল করার সুযোগ আছে কিনা আমার আল্লাহ বলেন বন্ধু শাবান চাঁদে আমি আল্লাহ তোমার উম্মতের গুনাহ মাফের সুযোগ দিয়ে দিলাম আল্লাহ মাফ করে দিবে মাফ করতে পারে বলুন এই ক্ষমতা আছে এই বিশ্বাস আপনাদের আছে কিনা কোরআন বলতেছে কুল্লিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ একবার বলুন মারহাবা এটা আজকার কথা নয় কোরআনের আয়াত এখন নাজিল হয় না হবেও না 1400 1450 বছর আগের কথা আমার আল্লাহ কোরআনে বলছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আল্লাহ বলতেছেন বন্ধু আমার বান্দারা গুনাহ করছে অন্যায় অপরাধ করছে আমাদের জীবনে কি গুনাহ আছে সবাই দি কয় না আছে
খুশি হলাম যে গুনাহ আছে স্বীকার করছেন আল্লাহ এটাই চা বান্দা গুনাহ করছে করুক স্বীকার করুক আর বলুক আমি গুনাহ করছি আমারে maaf করে দাও আমি আল্লাহর দুইটা জিনিস একটা কষ্টের আর একটা আনন্দের কষ্টের জিনিসটা হলো সবচেয়ে আদূর করে আমি আল্লাহ মানুষ বানাইছি সবচেয়ে আদূর করে মানুষ বানাইছি মানুষ যেন জাহান্নামে না যায় যুগে যুগে নবী রাসূল পাঠাইছি নবী রাসূলের দরজা বন্ধ সাহাবা ইকরাম ওলি আল্লাহগণ এই রাস্তায় কাজ করেছেন আলেম ওলামারা কাজ করতেছেন যেন তারা জাহান্নামে না যায় জান্নাতি হয় আল্লাহ বলতেছেন নবী গো এই দরজা গুনাহ করে অন্যায় অপরাধ করেছে আমি দুইটা জিনিস আমি আল্লাহর কাছে একটা কষ্টের একটা আনন্দের কষ্টের জিনিসটা হলো এত আদর করে আমি মানুষ বানাইছি একটা মানুষ যদি জাহান্নামী হয় হাশরের দিন এই আদরের মানুষটাকে জাহান্নামী ঘোষণা দিতে আমি আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পাব সবচেয়ে বেশি আনন্দ পাব আকাশের নিচে জমিনের উপরে রাখার মতো জায়গা নাই বান্দা এর চেয়ে বেশি গুনাহ করেছে গুনাহগুলি লইয়া দুইটা হাত বাড়ায়া যদি বান্দা বলে আল্লাহ আমি গুনাহগার আমারে maaf করো আল্লাহ বলেন বন্ধুকো আমি সবচেয়ে বেশি আনন্দ পাই গুনাহগার গুনাহ করে হাত বাড়ায়া ক্ষমা চাই আমি আল্লাহ গুনাহগারের গুনাহগুরু ক্ষমা করে দিতে আনন্দ পাই তাইলে আমাদের জীবনে গুনাহ থাকলে আল্লাহ ক্ষমা করতে আনন্দ পায় গুনাহ কি আমাদের আছে আছে 1400 বছর আগে আমরার গুনাহ maaf করে দিয়েছে সুবহানাল্লাহ আমার কথা নয় কোরআনের কথা কুল্লিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ Inna Allah yaghfiru dhunuba jamia innahu huwal ghafurur rahim Allah nije Qurane 1450 boshor age amader ei sukhobor shunaiya dicen joto din prithibi thake ei Quran thakbe naki beshkom korar khomota ache na পৃথিবীর কেউ কি কোরআনকে বেশকম করতে পারবে না বহু চেষ্টা চলছে কিন্তু পারে নাই পারবে না এটা আমাদের বিশ্বাস কি বলেন আল্লাহ নিজে বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন আমি অবতীর্ণ করেছি ইয়ার হেফাজত আমি করব আজকে মুসলমানরা যদি ভুলও করে কুরআন সম্পর্কে জানতে বুঝতে যদি ভুলও করে এক হিন্দু ভদ্রলোক গান গাইছে কুরআন নিয়ে গান গায়া হিন্দু ভদ্রলোক বিশ্ববাসীকে বুঝাইয়া দিলেন কুরআন কত দামি কুরআনের ক্ষমতা পাওয়ার কত হিন্দু ভদ্রলোক যারা আপনারা ফেসবুক দেখেন ফেসবুকের মোবাইল চালান আমার এক মোবাইল এটা আগিলা মোবাইল এটা ফেসবুক টেসবুক নাই যারা চালান তারা দেখবেন আমার সেক্রেটারি দেখাইলো এই যুবক হিন্দু ভদ্রলোকের ঘন্টা যদি আগুন লেগে ছাই হয়ে যায় বিশ্বের সকল বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন হিন্দু মায়ের সন্তান সেই যদি ঘানে মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছে দেখো তোমাদের কোরআন কত দামি তার বাস্তবতায় নিয়ে গেলেন পাকিস্তানের জিয়া মোল্ল দুর্ঘটনায় ভাই বিমান পুড়ে ছাই হলো কোরআন পুড়ে নাই সুবহানাল্লাহ হিন্দু বড়া কইতাছে সেই কোরআন আল্লাহ নিজে বলছেন নবী গো আমার বান্দারা গুনাহ করছে অন্যায় অপরাধ করছে তারা কি গুনাহ লইয়া ভয় পাইতেছে আপনি নবী বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কত গুনাহ করছে কত গুনাহ গুনার হিসাব কইরা শেষ করা যাবে না এর চেয়ে বেশি গুনাহও যদি থাকে আপনি নবী বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার এই মায়ার আদুরের গুনাহগার বান্দাগুলো যেন গুনাহ লইয়া আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায় যদি আমরা আল্লাহর রহমতের আশায় থাকি যত গুনাহই থাকুক আল্লাহ বলছেন
innallaha yaghfiruz dzunuba jami'a innahu huwal ghafurur rahim. Tader jiboner jana ojana ghore baire dine raite deshe bideshe rastai ghorete jotoi guna koruk na keno bondhu go তারা জানে না কত গুনাহ জীবনে হয়ে গেছে কিন্তু আমি আল্লাহর জানার বাকি নাই আপনি জানাইয়া দেন আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তাদের জীবনের সব গুনাহ জমাইয়া সব গুনাহ জমাইয়া আমি আল্লাহ তাদের গুনাহগুলো আমি এমন এক দয়াবান আল্লাহ দয়াবান খোদা তাদের সবগুলো গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব এবার আপনাদের কাছে জানতে চাই আমাদের গুনাহ বেশি না আল্লাহর মায়া বেশি আল্লাহর মায়া এত বেশি যে মায়ার হিসাব মিলাইতে পৃথিবীর কোন শক্তি পারবে না সে আল্লাহ এত মায়া এত দয়া গো আজকে এই শাবান মাসে রমজানে বরকত নেওয়ার জন্য রমজানে জাহান্নাম থেকে বাইসা জান্নাতি হওয়ার জন্য আমার আল্লাহ আখিরি নবীর উম্মতেরে শাবান মাসেই মাফ করে দিবেন কারা গো আজকের মাহফিলের আয়োজন করেছেন ধন্যবাদ জানাই আপনাদেরকে কত মানুষ মক্কায় জন্ম হইয়া নবীর দেখাও এইভাবে কোরআন সুন্নার পক্ষে আসতে পারলো না কে আপনারা কোন মায়ের সন্তান 1400 বছর পর 6500 কিলোমিটার দূর মক্কায় নবীর জন্ম মক্কাবাসী নবীরে মারে সাদা জামা লাল করে বাংলার জমিনে অ বাংলা মায়ের সন্তানেরা 6500 কিলোমিটার দূর থেকে একটা দিন নবী দেখলাম না তারপরও আমরা নবীর ভালোবাসায় মাহফিলে বসে আছি আমার আল্লাহ বলেছে বন্ধু রজব আমি আল্লাহর মাস তোমারে দাওয়াত দিলাম শাবান তোমার মাস তোমার উম্মতেরে দাওয়াত দিও এই শাবান চাঁদে আমার নবী বলেছেন শাবানের কত বরকত 14 দিবাগত রাত্রের ঘটনা কত বরকতের কথা নবী আলোচনা করেছেন নবীজি বয়ান করেছেন আজকে সেই শাবান মাসে জীবনের গুনাহ মাপ লয়া জীবনের গুনাহ মাপ পায়া আমরা ভালো কাজ আমল নেক কাজ করে নিজেকে সম্মানী বানাবো জান্নাতি বানাবো জাহান্নাম থেকে বাঁচবো বলুন আপনারা রাজি আছেন কিনা এই ভালো কাজ আমল করার জন্য যেই মাসটা নবীর উম্মতের দিল এই মাসটার নাম জানি কি সবাই বলুন এই মাসটার নাম কি আমাদের মাস উম্মতের মাসটার নাম কি রমজান সবাই বলুন মাসটার নাম কি রমজান আসুন সামনে এই রমজান মাসে আমরা কত দামি আমাদের সম্মানে জাহান্নামের দরজা বন্ধ জাহান্নাম বোঝা গেল আমাদের জন্য না বলবেন তাহলে হুজুর জাহান্নাম বানাইলো কি লাগা জাহান্নাম না বানাইলেও পারতেন আসলে জাহান্নাম বানাইছে আমরারে জাহান্নামও দিবার লাগা না আমরারে ভয় দেখাইবার লাগা বয় দেখাইবার লাগা অনেক সময় আপনাদের এই মসজিদের ইমাম সাহেব হুজুর আছেন না উনি ইমাম সাহেব সকালে মক্তব হয় না মক্তবে সময় ইমাম সাহেব হুজুর একটা চাবুক অথবা একটা বেদ রাখে এই মক্তব পড়াবে বেতের প্রয়োজন কি এই মাশাআল্লাহ বয়টা বাচ্চারা ভয় পাবে দুষ্টামি করবে না ভালোমতে লেখাপড়া করবে কেন হুজুরের হাতে কি আছে বেত আছে নাইলে মারবো আল্লাহ কই আমি দুজুক বানাইয়া তোমরারে বই দেখাইতেছি তোমরারে দুজুকে দিবার লাগে না রে মানুষ ও মানব জাতি আমি তোমরারে বড় আদর করে বানাইছি ফেরেশতার চেয়ে একটা মানুষের আদর আমার আল্লাহর কাছে অনেক বেশি আগেকার দিনে এখন তো যেই যুগে পড়ছি ছেলে হোক মেয়ে হোক কয়টা জানি যথেষ্ট দুইটা যথেষ্ট দুইটা হইলে ভালো একটা হইলে বলে আরো ভালো মানে ডবল ভালো আর কি দুইটা হইলে গোট আর একটা হইলে ভেরি গুড আমার প্রশ্ন হলো যদি না হয় তাইলে কোন গোট